হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রুই মাছের বায়ুথলি বা পটকা বা ইয়ার ব্লাডার রুই মাছের যে পটকা থাকে সেটা নিয়ে আমরা জানবো এবং এটার গঠন বৈশিষ্ট্য নিয়ে জানবো এটা থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে একটি গুরুত্বপূর্ণ টপিক এটা তাই আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব প্রথমে আমরা জানব যে রুই মাছের পটকা বা বায়ুথলি বলতে আমরা কী বুঝি এটা আমরা জানবো পটকা বলতে আমরা কি বুঝি পটকা হচ্ছে রুই মাছের পৌষ্টিক নালীর উপরে এবং মেরুদণ্ডের নিচে পৌষ্টিক নালীর উপরে এবং মেরুদণ্ডের নিচে অবস্থিত এবং বিশেষ ধরনের যোজক টিস্যু দিয়ে নির্মিত একটা বিশেষ ধরনের যে থলি সে থলিটাই থলিটিকেই বলা হচ্ছে বায়ুথলি অর্থাৎ তাহলে বায়ুথলি সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে একটা ছবি যদি আমরা আঁকি ধরে নিলাম এটা রুই মাছ এটা যদি রুই মাছ হয় তাহলে আমরা জানি যে এদের দেহের ভাগে এদের মেরুদণ্ড থাকে এটা হচ্ছে রুই মাছের মেরুদণ্ড এবং নিচের নিচের যে অংশে সে নিচের অংশে এদের পুষ্টিকালে থাকবে এটা থাকবে তাহলে এটা মেরুদণ্ড নিচে এটা হচ্ছে পৌষ্টিক নালী তাহলে এই মেরুদণ্ডের নিচে এবং পৌষ্টিক নালীর উপরে তাহলে আমাদের ডেফিনেশনটা জানতে হবে মেরুদণ্ডের নিচে এবং পৌষ্টিকনালীর উপরে একটা বিশেষ ধরনের থলি রয়েছে যেটা যোজক টিস্যু নির্মিত সেটাকে বলতেছি আমরা বায়ুথলি বা পটকা তাহলে বায়ুথলি বা পটকা ডেফিনেশান আমরা খুব সহজে মনে রাখতে পারি রুই মাছের দেহের মেরুদণ্ডের নিচে পৌষ্টিক নালীর উপরে যোজক টিস্যু নির্মিত বিশেষ ধরনের যে একটা থলি সেই থলিটাকে বলা হচ্ছে বায়ুথলি বা পটকা এখন বায়ুথলি বা পটকা যদি আমরা আঁকি তাহলে সেটা এইরকম দেখতে এরকম হবে বায়োথলি পটকা এবং বায়োথলি পটকা যেটা আমরা দেখ আমরা সচরাচর যদি খেয়াল করি সেটা সাদা চকচকে হয় সাদা চকচকে হয় এবং এই বায়োথলি পটকার মধ্যে তিন ধরনের গ্যাস থাকে অক্সিজেন নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড তিন ধরনের গ্যাস এখানে থাকে এবং এদের মধ্যে যে গ্যাস গ্রন্থি থাকে সেই গ্রন্থিগুলো থেকে এই গ্যাসগুলো কিন্তু প্রডিউস হয় এখন আমরা দেখে নিলাম তিন ধরনের গ্যাস এখানে থাকতেছে আর পটকা বা বায়ুথলির দুটো প্রকোষ্ঠ থাকে আমরা দেখতে পাচ্ছি একটা সম্মুখ প্রকোষ্ঠ এটা পশ্চাৎ প্রকোষ্ঠ এটা হচ্ছে সম্মুখ প্রকোষ্ঠ আর এটাকে বলতেছি আমরা পশ্চাৎ প্রকোষ্ঠ তাহলে আমরা দেখলাম যে রুই মাছের যে পটকা বা বাইথলি সেটা দুটো প্রকোষ্ঠ সম্মাত সম্যকোষ্ঠ যেটা সেটা কিন্তু ছোট হয় আমরা এখানে দেখতেই পাচ্ছি সম্মুখপোষ্ঠ ছোট এর পশ্চাৎ প্রকোষ্ঠটা হচ্ছে বড় তাহলে এই সম্য ছোট পশ্চাৎ প্রকোষ্ঠ বড় এখন আর একটা ব্যাপার আমাদেরকে জানতে হবে সম্মুখ প্রকোষ্ঠ থেকে একটা নালি আমাদের অন্য নালির সাথে যুক্ত থাকে আমাদের যে অন্য নালী সেই অন্য নালীর সাথে যুক্ত থাকে এই নালীটাকে বলা হয় নিউম্যাটিক নালী এটা আমাদেরকে জানতে হবে অর্থাৎ সম্মুখ পৌষ্টিক নালীর সাথে একটা নালী যুক্ত থাকতেছে নালীটাকে বলা হয় নিউম্যাটিক সম্মুখ পৌষ্টিক নালীর সাথে সম্মুখ প্রকোষ্ঠের সাথে একটা নালী যুক্ত থাকে সেটাকে বলছি আমরা নিউম্যাটিক নালি এই নালীটা আবার মাছের যে ওবেরিয়ান অসিকল আছে যে এদের যে শ্রবণ অঙ্গের ওবেরিয়ান অসিকল সেই ওবেরিয়ান অসিকলের সাথে সংযুক্ত থাকে এখন এই পটকা বা বাইথলি যে বাইরের প্রাচীরটা সেটা বেশ কিছু ঘন কৌশিক জালিকা দিয়ে তৈরি হয় এবং এই স্তর যদি আমরা খেয়াল করি এই পটকার যে স্তর পটকার স্তর এরা হচ্ছে দুই স্তর বিশিষ্ট বাইরের স্তরটাকে বলা হয় ধরে নিলাম এটা বাইরের স্তর এটাকে বলা হয় টিউনিকা এক্সটার্না এক্সটার্না টিউনিকা এবং আহ ভেতরের স্তর যদি আমরা খেয়াল করে ধরে নিলাম এই এই অংশটা হচ্ছে ভেতরের স্তর এটার নাম হচ্ছে টিউনিকা ইন্টারনা তাহলে আমরা দেখলাম আর রবিবাসের যে পটকা বা বায়থলি এটা দুটো স্তর আমরা পাচ্ছি বাইরের স্তরকে বলতেছে আমরা টিউনিকা এক্সটার্না আর ভেতরের স্তরকে বলতেছি আমরা টিউনিকা ইন্টারনা এই যে টিউনিকা এক্সটারনা এবং টিউনিকা ইন্টারনা এই টিউনিকা এক্স যেটা সেটা আমরা আগে বলেছি যে কিছু ঘন কৌশিক জালিকা দিয়ে তৈরি হয় আর টিউনিকা ইন্টারনার ভিতরে বিশেষ করে যে সম্মুখ প্রকোষ্ঠ যেটা এই সম্মুখ প্রকোষ্ঠের মধ্যে এক ধরনের গ্যাস গ্রন্থি থাকে এরকম একটা গ্যাস গ্রন্থি থাকে এবং এই গ্যাস গ্রন্থি এটা লাল বর্ণের হয়ে থাকে সাধারণত এটা হচ্ছে সেই গ্যাস গ্রন্থি এখান থেকে গ্যাসগুলা তৈরি হয় বাট এটা লাল বর্ণের হয় এটা লাল বর্ণের গ্যাস গ্রন্থি থাকে এবং এখান থেকেই সাধারণত অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসগুলা প্রডিউস হয় এবং এই গ্যাস গ্রন্থির উপরে কিছু কৌশিক জালিকা দিয়ে পরিবেষ্টিত থাকে এই কৌশিক জালিকাগুলো দিয়ে পরিবেষ্টিত যে গ্যাস গ্রন্থির এই এটাকে বলা হয় রেটিয়া মিরাবাইলা রেটিয়া মিরা বাইলা তাহলে আমরা দেখলাম যে গ্যাস গন্ডিতে থাকে গ্যাস গন্ডি থেকে অক্সিজেন নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে এবং এই গ্যাসই পরবর্তীতে যে এদের পটকা সে পটকার মধ্যে পটকাটা ফুলিয়ে রাখতে সহায়তা করে এবং আমরা দেখছি এই গ্যাস গ্যাসগন্থিটা লাল বর্ণের হয় এবং এই লাল বর্ণের গ্যাস গ্যাসগন্থির উপরে কিছু কৌশিক জালিকা থাকে ঘন সন্নিবিষ্টভাবে তখন সেটির নাম হয়ে যায় রেটিয়া মিরাবেলা তাহলে আমরা দেখলাম যে একটা রুই মাছের যে পটকা সে পটকার যে বিভিন্ন অংশ নিয়ে আমরা আলোচনা করলাম অর্থাৎ পটকা বলতে আমরা কি বুঝি পটকা বলতে এটাই বুঝতেছি যে রুই মাছের মেরুদণ্ড এবং পৌষ্টিকনালের উপরে একটা বিশেষ ধরনের থলি থাকে এবং যেটা যোজক টিস্যু দিয়ে তৈরি সেটাকে বলা হচ্ছে পটকা পটকাটা দেখতে সাদা চকচকে হয় এবং এর মধ্যে তিন ধরনের গ্যাস থাকে এমসিকিউতে আসে একটা হচ্ছে অক্সিজেন একটা নাইট্রোজেন এবং আরেকটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং এই পটকা যে বলতেছি পটকার প্রকোষ্ঠ থাকে দুটো এটাকে বলছি আমরা সম্মুখ প্রকোষ্ঠ আর এটা পশ্চাৎ প্রকোষ্ঠ সম্মুখ প্রকোষ্ঠ যেটা সেটা হচ্ছে আরকোষ্ঠ যেটা সেটা হচ্ছে বড় এবং সম্মুখ মানে এই পটকার যে বাইরের আবরণ সেখানে কিছু কৌশিক জালিকা থাকে আবার যে ভেতরের যে অংশ সেখানে আবার গ্রন্থি থাকে আমরা জানি অর্থাৎ পটকার যে প্রাচীর সেটা দুইটা স্তর বিশিষ্ট বাইরের স্তরকে বলা হয় এক্সটার্না টিউনিকা এক্সটার্না আর ভেতর স্তরকে বলা হয় টিউনিকা ইন্টারনা এই টিউনিকা ইন্টার্নার ভেতরে বিশেষ করে যে ছোটো প্রকোষ্ঠটি আছে এর মধ্যে একটা লাল বর্ণের গ্রন্থি থাকে সেটাকে আমরা বলি গ্যাস গ্রন্থি এবং এর বাইরে কিছু কৌশিক জালিকা ঘন সন্নিবিষ্ট হয়ে যে অংশটা গ্রহণ করে সেটাকে বলা হয় রেটিয়া মিরা বাইলা। তাহলে এই অংশগুলো সম্পর্কে আমরা জানলাম এরপর আরেকটা ব্যাপার আমাদের যে আমরা খেয়াল করলে বুঝতে পারবো যে সম্মুখ পৌষ্টিক সরি সম্মুখ প্রকোষ্ঠ যেটা এই সম্মুখ প্রকোষ্ঠ থেকে একটা নালী অন্য নালীর সাথে যুক্ত হয় সেই নালটাকে বলা হয় নিউম্যাটিক নালী প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা পটকার বিভিন্ন অংশ নিয়ে দেখলাম আলোচনা করলাম এবং এখন আমরা পটকার কাজ নিয়ে আলোচনা করব। কি কাজ করে পটকা পটকা হচ্ছে প্লবতা রক্ষাকারী অঙ্গ হিসাবে কাজ করে রুই মাছের ক্ষেত্রে যে কোনো মাছের ক্ষেত্রেই প্লবতা রক্ষাকারী অঙ্গন হিসাবে কাজ করে অর্থাৎ এরা আপেক্ষিক গুরুত্বটা মেনটেন করে এবং বিভিন্ন গভীরতার বিভিন্ন গভীরতার পানিতে মাছকে স্থিরভাবে ভাসিয়ে রাখতে সহায়তা করে এবং আমরা বলেছিলাম যে নিউমেটিক নালি যেটা মাছের শ্রবণ অঙ্গ যেটা ওবেরিয়া নসিকলের সাথে যে অস্থি সেই অস্থির সাথে যুক্ত থাকে এর ফলে মাছ শব্দ সৃষ্টি করতে পারে অর্থাৎ পটকার সাহায্যে মাছ শব্দ সৃষ্টিতে সহায়তা করে পটকা এবং এটাও বলতে পারি এখানে যেহেতু গ্যাস আছে এটা অক্সিজেনের আধার হিসাবে কাজ করতে পারে বা এখান থেকে অক্সিজেন যেটা তার সারাদেশে ছড়িয়ে যেতে পারে অক্সিজেনের আধার হিসাবে কাজ করে এছাড়াও পটকার আরও বিভিন্ন ধরনের কাজ আছে এবং এটা শব্দ তরঙ্গ তৈরিতে হেল্প করে এবং বিভিন্ন গভীরতার পানিতে মাছ যাতে ভেসে থাকে বিচরণ করতে পারে সেটা বিশেষ ধরনের ভূমিকা পালন করে পটকা তাহলে আমরা এর কাজগুলো যদি আমি আরেকবার একবার বলি এক নম্বর হচ্ছে প্লবতা রক্ষাকারী অঙ্গ হিসাবে কাজ করে অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব মেনটেন করে বিভিন্ন গভীরতার পানিতে মাছকে ভাসায় রাখতে সহায়তা করে এটা একটা আরেকটা হচ্ছে অক্সিজেনের আধার হিসাবে কাজ করে আরেকটা হচ্ছে এরা শব্দ তরঙ্গ তৈরি করে অর্থাৎ এদের যে অবিরিয়া নসিকল সেটার মাধ্যমে শব্দ তরঙ্গ তৈরি হয় এবং বিভিন্ন অনুভূতিতে এটা সাড়া দিতে সহায়তা করে এবং বিভিন্ন গভীরতার পানিতে এটা স্থিরভাবে থাকতে পারে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখলাম যে বায়োথলি বা পটকা সম্পর্কে রুইমাছের এখন আমরা পরবর্তী অংশে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। এবং এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা প্রায়শই পরীক্ষায় এসে থাকে তাহলে পটকা কী এবং পটকার কি কি অংশ নিয়ে গঠিত এবং পটকার মধ্যে কি কি গ্যাস থাকে এবং পটকার কি কাজ বা কি ভূমিকা পালন করছে এটা নিয়ে আমরা এখানে আলোচনা করলাম এখানে আমরা একটা ছবি সংযুক্ত করে দিব পটকা যাতে ভালোভাবে আমরা বুঝতে পারি সেজন্য তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে এ পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকো আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ